কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুর শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তলবীজ গবেষণা কেন্দ্রের বিভিন্ন কার্যাবলী নিয়ে। আমাদের দেশে তৈলবীজ হিসেবে সরিষা, চীনাবাদাম, তিল, তিসি, সয়াবিন ও সূর্যমুখী চাষ হয়ে থাকে। তন্মধ্যে সরিষা, তিল এবং সূর্যমুখী থেকে উৎপাদিত তৈলই অধিক পরিমাণে ব্যবহৃত হয়। বাংলাদেশে বিগত 2020-21 মৌসুমে প্রায় 7.24 হেক্টর জমিতে তৈলবীজ ফসলের চাষ করে 9.70 লাখ মেট্রিক টন তৈলবীজ ফসল পাওয়া যায়, যা প্রয়োজনের তুলনায় মাত্র 9-10%। এ থেকে বোঝা যায় দেশে ভোজ্য তেলের বাৎসরিক চাহিদার 90% আমদানি নির্ভর। এমন পরিস্থিতিতে দেশে তৈলবীজ ফসলের ঘাটতি নিরসনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্র নিরলস কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত এ কেন্দ্র থেকে 50টি উচ্চ ফলনশীল ও প্রতিকূল পরিবেশে উৎপাদন উপযোগী বিভিন্ন তৈলবীজ ফসলের জাত উদ্ভাবিত হয়েছে। জাতগুলোর মধ্যে সরিষার 19টি, চীনাবাদামের 11টি, তিলের 6টি, সয়াবিনের 7টি, সূর্যমুখীর 3টি, তিসির 2টি, গুজি তেলের 1টি ও গর্জন তিলের 1টি। রোপা আমন, সরিষা, বোরো ধান শস্য বিন্যাসে উপযোগী উচ্চ ফলনশীল বারি সরিষা 14, বারি সরিষা 15 ও বারি সরিষা 17 জাত উদ্ভাবন করেছে। এসব জাতের জীবনকাল 80-85 দিন এবং হেক্টর প্রতি ফলন 1500-1800 কেজি। বর্তমানে এ তিনটি জাত কৃষকের মাঠে ব্যাপকভাবে চাষ হচ্ছে। বারি সরিষা 14 জাতটি মেগা জাত হিসেবে পরিচিতি লাভ করেছে। এছাড়াও দীর্ঘমেয়াদী বারি সরিষা 11 ও বারি সরিষা 16 উদ্ভাবন করা হয়েছে। এদের জীবনকাল 110-115 দিন। মধ্যমেয়াদী বারি সরিষা 18-তে ইউরেসিক অ্যাসিডের পরিমাণ মাত্র 1.6%, যেখানে অন্যান্য জাতে এ ক্ষতিকর উপাদানের পরিমাণ 20-25%। বাংলাদেশে চরাঞ্চলে দীর্ঘদিন থেকে ঢাকা 1 বা মাইচর নামে চীনাবাদামের চাষ হয়ে আসছে। এ জাতটির চীনাবাদামের আকার ছোট এবং জীবনকাল কম। সে পরিপ্রেক্ষিতে চরাঞ্চলে চাষ উপযোগী বারি চীনাবাদাম 8 ও বারি চীনাবাদাম 9 উদ্ভাবন করা হয়েছে। এদের ফলন হেক্টর প্রতি 2000-2500 কেজি। সম্প্রতি বারি চীনাবাদাম 11 উদ্ভাবিত হয়েছে। এ জাতে প্রতিপদে 3-4টি দানা থাকে, যেখানে অন্য জাতে 1-2টি দানা পাওয়া যায়। প্রতিকূল আবহাওয়া সহিষ্ণু যে সকল জাত বের করা হয়, সেই সকল জাতসমূহের উন্নত প্রযুক্তি এবং উৎপাদন কলাকৌশল যে উদ্ভাবন করতে হয়, এই মূল গবেষণাটা মূলত এখানেই হয়। যেমন আমাদের নতুন কোনো জাত যখন হয়, বারি সরিষা 18 যেমন আমাদের সরিষার একটি নতুন জাত, তার জন্য যে সার ব্যবস্থাপনা, যে পানি ব্যবস্থাপনা, সেই ধরনের গবেষণাগুলো আমরা এখান থেকে করে আমরা সেই নতুন জাতটির জন্য একটি সম্পূর্ণ প্রোডাকশন টেকনোলজি হচ্ছে আমরা দিয়ে থাকি। এবং এর মাধ্যমে ওই জাতটির আসলে ম্যাক্সিমাম ইল্ড পেতে হলে এই টেকনোলজিগুলোকে ফলো করাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বাদাম একটি খুবই দীর্ঘমেয়াদী
ফসল। এই ক্ষেত্রে যদি আমরা এর সঙ্গে আন্তঃফসল হিসেবে অন্য কোনো কিছু করতে পারি তাহলে খুব সহজেই কৃষক একটা ফসলের তোলার আগেই আরও অন্যান্য ফসল তুলতে পারে। যেমন এখানে আমাদের আছে পেঁয়াজ, পাতা পেঁয়াজ। এই পাতা পেঁয়াজটা কৃষি গবেষণার একটি নতুন উদ্ভাবিত জাত। এই পাতা পেঁয়াজ আমরা 60 দিনের মধ্যে কয়েকবার করে পাতা হচ্ছে কেটে নিয়ে খেতে পারি এবং এটা আমাদের মূল যে ফসল বাদামকে কোনোভাবেই হচ্ছে ক্ষতিগ্রস্ত করে না। এই ধরনের বিভিন্ন ধরনের আমরা কৃষিতাত্ত্বিক গবেষণা এই তৈলবীজ গবেষণা কেন্দ্রে সম্পাদন করে থাকি। বর্তমানে বাংলাদেশে তিল চাষ এলাকার 65-70% এলাকায় BARI উদ্ভাবিত তিলের জাত চাষ হচ্ছে। বাড়ি তিল 3 ও বাড়ি তিল 4 লবণাক্ততা সহিষ্ণুবিধায় উপকূলীয় এলাকায় চাষ সম্প্রসারিত হয়েছে। সম্প্রতি বাড়ি তিল 5 ও বাড়ি তিল 6 নামে দুটি জাত পাওয়া গেছে। এই দুটো জাতের বীজাবরণ সাদাবিধায় খোসা না ছাড়িয়ে বিভিন্ন কনফেকশনারি আইটেম তৈরিতে ব্যবহার হচ্ছে। তিলের জমিতে 2-3 দিন পানি জমে থাকলে তিল গাছ মারা যায়। বাড়ি তিল 6 কিছুটা জলাবদ্ধতা সহ্য করতে পারে। বাড়ি তিল 5 ও বাড়ি তিল 6 জাত দুটি সিঙ্গেল কোট বিশিষ্ট হওয়ায় বিদেশে রপ্তানি উপযোগী। দেশে সয়াবিন আবাদকৃত 75-80% এলাকায় BARI উদ্ভাবিত জাত আবাদ হচ্ছে। বাড়ির সয়াবিন 5 ও বাড়ির সয়াবিন 6 কৃষকদের নিকট জনপ্রিয়তা অর্জন করেছে। সম্প্রতি বাড়ির সয়াবিন 7 উদ্ভাবিত হয়েছে, যার গাছ খাটো আকৃতির বিধায় ঢলে পড়ে না। এসব জাতের জীবনকাল 105-110 দিন, ফলন হেক্টর প্রতি 2200-2400 কেজি। সূর্যমুখী সারা বছরে আবাদ করা যায়। কিরণি ও বাড়ি সূর্যমুখী 2 জাত দুইটি লম্বা হওয়ায় সহজেই ঢলে পড়ে। সম্প্রতি 70-80 সেন্টিমিটার উচ্চতার খাটো জাতের বাড়ি সূর্যমুখী 3 উদ্ভাবিত হওয়ায় কৃষকদের নিকট সূর্যমুখী চাষ জনপ্রিয় হয়ে উঠছে। সূর্যমুখী একটি উচ্চ গুণ সম্পন্ন তৈলবীজ ফসল। এটি আমাদের দেশীয় ফসল না, উৎপত্তি উত্তর আমেরিকায়। 1975 সালে একটি অল্প পরিসরে আমাদের দেশে আসে এবং তখন থেকেই আমাদের দেশে চাষ শুরু হয়, কিন্তু খুব অল্প পরিসরে। বিশেষ করে এর যে লবণাক্ততা সহনশীলতা, এটি আমাদের চাষ এলাকাকে বাড়িয়ে দিতে পারে। সূর্যমুখীর জাত উদ্ভাবনের সাথে কাজ করছি, বিভিন্ন রকমের কার্যক্রম আমাদের হাতে রয়েছে। যেমন স্বল্পমেয়াদী জাত উদ্ভাবন করার জন্য আমরা গবেষণা করছি। সেই লক্ষ্যে আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে ইনব্রিড তৈরি করি। আমরা সেলফিং বা স্বপরাগণের মাধ্যমে খাটো ইনব্রিড তৈরি করি এবং সেই ইনব্রিডগুলো পরবর্তীতে আমরা জাত উদ্ভাবনে কাজে লাগাই। এছাড়াও আমাদের জাত উদ্ভাবনের জন্য মেইন যেটা দরকার সেটা হলো বিভিন্ন বৈশিষ্ট্যের বৈচিত্রতার প্রয়োজন। আর এই বৈচিত্রতার জন্য আমাদের বিভিন্ন লাইন দরকার, যে লাইনগুলো আসলে আমাদের, যেহেতু এটা আমাদের দেশীয় ফসল না, লাইনগুলো আমাদের খুবই কম, সীমিত সংখ্যক। এই লাইন সংখ্যা বাড়ানোর জন্য, বিভিন্ন বৈচিত্রতা বাড়ানোর জন্য যে গবেষণা, সেই গবেষণা আমরা করছি। যেমন আমরা মিউটেশন দিয়ে থাকি, বিভিন্ন ভৌত অথবা রাসায়নিক মিউটেশন দিয়ে বিভিন্ন ধরনের লাইন তৈরি করে থাকি। ফলন যেন বৃদ্ধি পায় সেই বিভিন্নতা তৈরি করি এবং এই সমস্ত ভিন্ন বৈচিত্রতা সম্পন্ন লাইনগুলো দিয়ে আমরা উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের গবেষণা প্রক্রিয়া চলমান রয়েছে আমাদের এখানে। এই জাতের জীবনকাল 90-95 দিন এবং হেক্টর প্রতি ফলন 1400-1800 কেজি। এই জাতটি মধ্যম মাত্রার লবণাক্ততা সহনশীল, সেজন্য এই জাতটি ঝড় প্রবণ এবং উপকূলীয় এলাকাসহ সারা দেশে চাষ উপযোগী হিসেবে বিবেচিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্র তৈলজাত ফসল নিয়ে গবেষণা করে আসছে। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন তৈলজাত ফসলের উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন করা। আমরা এ পর্যন্ত তৈলবীজ গবেষণা কেন্দ্র থেকে 50টি জাত উদ্ভাবন করেছি। তার মধ্যে আমাদের যে সরিষা হচ্ছে আমাদের প্রধান তৈলজাত ফসল। বাংলাদেশে প্রায় শতকরা 70-75% এলাকায় সরিষা দখল করে আছে। ইতিমধ্যে আমরা 3টি স্বল্পমেয়াদী জাত উদ্ভাবন করেছি, বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 15 এবং বাড়ি সরিষা 17। এইগুলা আবাদ করে কৃষকরা আমন করতে পারে, মাত্র 80-85 দিন সময় লাগে। এছাড়া অন্যান্য যে সমস্ত এলাকায় বুড়ো করে না সেই সমস্ত এলাকার জন্য আমরা আরও উন্নত জাতের সরিষা জাত উদ্ভাবন করেছি। যেমন সরিষার প্রধান কিছু সমস্যা যেটা হচ্ছে তেলে ইরোসিক অ্যাসিডের পরিমাণ কিছুটা বেশি থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারে আসে না। সেই ইরোসিক অ্যাসিড পরিমাণ কমাইয়ে আমরা একটা নতুন একটা জাত উদ্ভাবন করেছি, সেটা আমারই উদ্ভাবিত জাত, বাড়ির সরিষা 18। সেটাতে ইরোসিক অ্যাসিডের পরিমাণ মাত্র 1.06 ভাগ এবং এটার জীবনকাল হচ্ছে 95-100 দিন
এবং এটার ফলন প্রায় আড়াই টনের উপরে ফলন পাওয়া যায়। অর্থাৎ যে সমস্ত এলাকায় কৃষকরা বুড়ো করবে না, পাট করবে বা অন্যান্য শাকসবজি করবে বা ডাল জাতীয় ফসল করবে, সেই সমস্ত এলাকার জন্য এই জাতটা উপকারী। এছাড়া আমাদের তিলের বিভিন্ন জাত আমরা উদ্ভাবন করেছি, এই পর্যন্ত তিলের ছয়টি জাত উদ্ভাবন করা হয়েছে। সর্বশেষ আমাদের যে দুটি জাত বাড়ি তিল পাঁচ এবং ছয়, এই দুটি জাতের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বীজের যে রঙটা হচ্ছে সাদা এবং ছয়টা হচ্ছে বীজের যে সিডকোট সেটা হচ্ছে কালো। এই দুইটার বিদেশের যথেষ্ট চাহিদা আছে এবং এইগুলা বলা হয় যে সিঙ্গেল কোট। এবং এই দুইটা জাত এখন কৃষকের মাঠে আমরা নিয়ে যাব। এছাড়া চীনাবাদামের এই পর্যন্ত আমরা এগারোটা জাত উদ্ভাবন করেছি। সর্বশেষ যে জাতটা উদ্ভাবন করা হয়েছে সেটা হচ্ছে বাড়ি চীন এগারো। সাধারণত যে আমরা যে বাদাম ভেজে খাই, সেই ভেজে খেলে খাওয়ার জন্য এই জাতটা অত্যন্ত উপকারী। এছাড়া সোয়াবিনের আমরা যে এই পর্যন্ত সাতটা জাত উদ্ভাবন করেছি। সর্বশেষ যে আমাদের জাত সেটা হচ্ছে বাড়ি সোয়াবিন সাত। সেটা একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যেটা খাটো প্রকৃতি, যেটা ঢলে পড়ে না এবং তার উৎপাদনশীলতাও দেখা যায় আমাদের যে আগের যে জাতগুলো ছিল তার চেয়ে বেশি, শতকরা আট থেকে দশ ভাগ ফলন বেশি পাওয়া যায়। এবং এই জাতের যে তেলের গুণগত মান অন্যান্য যে সরিষার তেলের গুণ মানের চেয়ে অনেক ভালো। কৃষকরা যে বুঝতে পারে যে এই তেলের গুণগত মান ভালো এবং মূল্য ভালো, তাহলে দেখা যাবে যে কৃষকরা আরও আগ্রহ সহকারে এই জাতটা কৃষকরা আবাদ করবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্র দেশে চাষ উপযোগী বিভিন্ন তৈলবীজ ফসলের উন্নয়নে অবিরাম ভূমিকা রেখে চলেছে। এ প্রতিষ্ঠান তৈলবীজ ফসলের বিভিন্ন জাত ও প্রযুক্তি উদ্ভাবন করেছে, যা ব্যবহার করে এগিয়ে যাচ্ছে দেশের তৈলবীজ ফসল উৎপাদন। দেশকে তৈলবীজ ফসলে স্বয়ংসম্পন্ন করতে এ প্রতিষ্ঠান আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে, সেটাই প্রত্যাশা। সাম্প্রতিক উদ্ভাবিত বাড়ি সরিষা ১৪ এবং ১৭ আমাদের আমনের পরে যে সময়টুকু থাকে ৮৫ থেকে ৯০ দিন, সেখানে এই দুটি জাত চাষ করা যায়। এরপরে বোরো ফসলে যাওয়া যায়, ফলে যে অঞ্চলে আমাদের আমন এবং বোরোর মাঝে যে ৮৫ থেকে ৯০ দিন পড়ে থাকে সেই সময়টাতে কিন্তু আমরা এই বাড়ি সরিষা ১৪ বাড়ি সরিষা ১৭ এটি চাষ করতে পারি। এবং যে অঞ্চলে আমনের পরে ১০০ থেকে ১১০ দিন পড়ে থাকে, এরপরে পাট বা ভুট্টা করে, সেখানে কিন্তু আরেকটি সাম্প্রতিক উদ্ভাবিত জাত বাড়ি সরিষা ১৮, যেটি ক্যানোলা নামে পরিচিত, এই জাতটি করা যায়। ক্যানোলার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে এখানে ইউরিক অ্যাসিডের পরিমাণ খুবই কম, এটা ১.০৬%, যেটি অন্যান্য সরিষাতে ২০ থেকে ২৫ ভাগ হয়ে থাকে। এরপরে আমাদের দক্ষিণাঞ্চল একটি সম্ভাবনাময় এলাকা। এই দক্ষিণাঞ্চলে আমাদের যে সূর্যমুখীর জাত, যেটা বাড়ি থেকে উদ্ভাবন করা হয়েছে, তে বাড়ি সূর্যমুখী ৩, এটি খাটো জাতের একটি সূর্যমুখী, এটি আমাদের প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকতে পারে, ফলে এটা অত্যন্ত জনপ্রিয় ওই অঞ্চলের জন্য। এছাড়াও আমাদের লবণাক্ত অঞ্চলে আমাদের সাম্প্রতিক উদ্ভাবিত বাড়ি সরিষা ১৯, যেটি আমাদের স্যালাইনিটি ভেজিটেটিভ স্টেজে এটা ৬ থেকে ৮ ডিএস পার মিটার থাকে, তাহলে এটি কিন্তু পরে স্যালাইনিটি বাড়লেও কিন্তু এটি ভালো ফলন দেয়। এবং আমাদের দক্ষিণাঞ্চলে বিশেষ করে নোয়াখালী সুবর্ণচর এই অঞ্চলে আমাদের সয়াবিনের কিছু জাত আছে, যেগুলো আমাদের এই মানুষের চাহিদার পূরণে এই জাতগুলো অত্যন্ত জনপ্রিয় হয়েছে মানুষের কাছে। এভাবেই তৈলবীজ গবেষণা কেন্দ্র আমাদের যে আমদানি নির্ভরতা কমানো তেলের পাশাপাশি আমাদের চাহিদা মাফিক যে যোগান সেটি নিশ্চিতকরণে আমাদের বিজ্ঞানীরা জাত এবং প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি, কক্ষ নম্বর ২২২, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা ১২১৯। আমাদের ইমেল বাংলার কৃষি ১৩১৪@gmail.com, ফেসবুক www.facebook.com/ptv.gov.bd। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নী।